قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইয়াকুমুল জুলুস আলা তুরুকাত বেশি বেশি রাস্তা থেকে আড্ডাবাজি করা থেকে বাজবা রাস্তা ঘাটে বেশি বৈঠক করবা না সাহাবারা বললেন মালানা বুদ্দুন ইননামা হিয়া মাজালিসুনা নাতাহাদ্দাসু ফিহা হুজুর রাস্তা ঘাটের বৈঠকগুলোতে আমরা ধর্মীয় আলোচনা করি এটাও কি করতে পারবো না ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فإن أبيتم إلا المجالس فأعطوا الطريق حقا যদি রাস্তায় বসতেই হয় তাহলে রাস্তার পাঁচটি হক আদায় করবা জোরে বলেন রাস্তার হক কয়টা এক নাম্বার গদ্দুল বসর দৃষ্টি নিচে রাখবা দুই নাম্বার অকাফুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিবা এই আমলটা করেননি আপনারা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া কত বড় ফজিলতের কাজ সহিহ বুখারী 652 নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم بينما رجل يمشي بطريق وجد غصن شوك على الطريق আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় যদি একটা কাটা পায় ইটের টুকরা পায় কলার সিলকা পায় فاثر এই কাটা কলার সিলকা যদি রাস্তা থেকে সরায় দেয় شكر الله له আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় ওয়া গফারালা তার আগের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয় রাস্তার হক কয়টা এক নাম্বার বদ্দুল বাসর নজর নিচে রাখা দুই নাম্বার কাফুল আজা কষ্টদায়ক বস্তু সরায় দেওয়া তিন নাম্বার রদ্দুস সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার ওয়ানাহিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা মনে থাকবে নি সবার এই পাঁচটা হক রাস্তার তাহলে রাস্তার মধ্যে আড্ডাবাজি গল্প ইত্যাদি এগুলা করা রসুল নিষেধ করেছেন কেন এগুলার মধ্যে অনর্থক কথাবার্তা বেশি হয় আর অনর্থক কথাবার্তা বলা এটা রসুল পছন্দ করতেন না সহিহ বুখারী 6473 নম্বর হাদিসের বর্ণনা মুগীরা ইবনে শুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আন কিলা ওয়া কাল আল্লাহ নবী অনর্থক আজাইরা পেচাল পারতে নিষেধ করছেন পেচাল বলি না আজাইরা এটা নিষেধ ওয়া কাসরাতি সুআল অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন ওয়া ইদাআতিল মাল সম্পদ অনর্থক নষ্ট করতে নিষেধ করছেন ওয়ামানঈন ওয়াহাত ভিক্ষা করতে আর কৃপণতা করতে নিষেধ করছেন ওয়াদিল বানাত জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন তাহলে এক নাম্বার নিষেধাজ্ঞা চার বন্ধু রাস্তার মধ্যে একসাথে হয়ে অনর্থক গল্প গুজব করা এটা আমার আল্লাহ নবীর নিষেধ আর আজকে থেকে আমরা অনর্থক গল্প গুজব করব না ভাই এমনকি এই মাহফিলের মঞ্চে কেউ বসে আমরা অনর্থক কোনো কথা একটা কথাও বলবো না এমনকি মিথ্যা কথা বলে শ্রোতাদেরকে হাসানোর চেষ্টা করব না শ্রোতাদেরকে মিথ্যা কথা বলে যদি হাসাই এটার ক্ষতি আছে কি ক্ষতি তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসের বর্ণনা 2315 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ওয়াইলুল লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিউদহিক বিহিল কওম ফায়াকযিব ওই বক্তা ধ্বংস যেই বক্তা মানুষকে মিথ্যা কথা বলে হাসায় আল্লাহ নবী বললেন ওই বক্তা ধ্বংস যেই বক্তা মানুষকে মিথ্যা কথা বলে হাসায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই বক্তা ধ্বংস যে মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সে ব্যক্তি ধ্বংস তাই আলোচক যাদেরকে নির্ধারণ করবেন অতিরিক্ত সময় বেঁধে দিবেন না যদি দেন তাহলে ওই ব্যক্তি চিন্তা করবে আমার তো লম্বা সময় কাটাইতে হবে আধা ঘন্টা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাবে দশ মিনিট মিথ্যা কথা বলে কাঁদাবে মিথ্যা বলে হাসানো মিথ্যা বলে কাঁদানো উভয়টা নাজায়েজ উভয়টা হারাম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ওই জায়গায় হাসি দেওয়া জায়েজ যেখানে আল্লাহ রসুল হাসি দিয়েছেন সহিহ বুখারীর বর্ণনা এক সাহাবা রসুলের কাছে আসছে আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান যারা নাবালক তারা ছাড়া অন্যরা বুঝবেন আমি একটা বাংলা বলবো আপনারা বুঝে নেবেন এক সাহাবা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আসার পর বললেন হুজুর রমজান মাসে আমার দ্বারা এমন কাজ হয়ে গেছে যেই কাজ রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে অবৈধ
বুঝে আসছে সবার? এমন একটা কর্ম আমার দ্বারা হয়ে গিয়েছে, হুজুর আমি এখন কি করবো, আমি তো শেষ। ওয়াকাতু আলা ইমরাতি, হুজুর আমি আমি তো শেষ। নবীজি বললেন, এক কাজ করো, তুমি 60টা ধারাবাহিক রোজা রাখো। হুজুর পারবো না। নবীজি বললেন, আত্মিম সিত্তিনা মিসকিনা, 60 জন মিসকিনকে খাওয়াও। সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আজিদু, 60 জন মিসকিনকে খাওয়ানোর মতো অর্থ আমার কাছে নাই। আল্লাহ নবী বললেন, কি করা যায় দেখি। ইতিমধ্যে আল্লাহ নবীর কাছে এক ঝুরি খেজুর আসছে, এক ঝুরি খেজুর, ঝুরি ভর্তি খেজুর আসছে। খেজুর আসার পর আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি কোথায়? যে ব্যক্তি একটু আগে আমার কাছে মাসালা জিজ্ঞাসা করছে, ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। আল্লাহ নবী বললেন, শোনো, তুমি এই খেজুরগুলা নিয়ে যাও, খেজুরগুলা সৎকা করে দাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। আসল জায়গা বলিনি। ওই সাহাবা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা আফকারু মিন্নি, আমি যাকে খেজুরগুলা সৎকা করব আমার চাইতে গরিব মানুষ রেনি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ। ওই সাহাবা বলে, হুজুর আমার চাইতে গরিব মানুষ তো আর কেউ নাই। এই কথা শোনার পর আল্লাহ নবী একটা হাসি দিলেন, হাসির কারণে আল্লাহ নবীর চোয়ালের দাঁত গুলা দেখা যায়। এই জায়গায় হাসি দিবেন সোয়াব, এই জায়গায় হাসি দিলে কি হবে? আল্লাহ হাসছে, নবীও হাসছে। হাসির ব্যাপারে আমার একটা আলোচনা আছে, ঘন্টার উপরে দেখবেন। আল্লাহ 9 জায়গায় হাসি দিছেন, নবীজি 8 জায়গায় আরো বেশি হাসি দিছে। এই জায়গায় হাসি দেওয়া সুন্নত, যেখানে নবী হাসি দিয়েছে এখানে হাসি দেওয়া সুন্নত, আল্লাহ হাসি দিয়েছেন যেখানে এখানে হাসি দেওয়া সুন্নত। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসলেন, এই জায়গায় যদি আপনি হাসি দিতেন এটা আপনার জন্য সওয়াবের কাজ হইতো, কিন্তু মিথ্যা কথা বলে হাসানো এটা কি সওয়াব না গুনাহ? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে, একটা হাদিস শোনাইতাছি, বিবিরে শোনাইবেন না, এটা এটা আপনার স্ত্রীকে শোনায়া স্বামী স্ত্রী দুজন হাসবেন, সওয়াব হবে। নবীজি ঘরে আসলেন যুদ্ধের ময়দান থেকে, ঘরে আসার পর, আরে সেন্ট দিয়ে না একটু পরবে, সেন্টের কারণে আমার ঠান্ডা লেগে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসলেন, আসার পর ঘরে ঢুকলেন, ঢুকার পর এক কোনায় দেখে পর্দা ঝুলতেছে, বাতাসে ওই পর্দা উঠে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে পর্দা উঠে যাওয়ার পর সেখানে কিছু খেলনা দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, এইগুলা কি? আম্মা জান আয়েশা বললেন, হুন্না বানাতি, এইগুলা হলো আমার কন্যা, এগুলো আমার মেয়ে, এগুলো আমার কি? নবীজি বললেন, মেয়ে মানে কি করো? এইগুলো আমি খেলি, এগুলো দিন। নবীজি বললেন, বুঝতে পারলাম তোমার খেলনা এইগুলা, মা আরো অবস্থা হুন্না, খেলনাগুলার মাঝখানে ওইটা কি? আম্মা জান আয়েশা এটা চিনেন না, এটা হলো ঘোড়া, খেলনার মাঝখানে একটা ঘোড়া। আল্লাহ নবী কয়, ঘোড়ার আবার ডানা আছে, ঘোড়ার উপরে 2টা ডানা আছে। আল্লাহ নবী কয়, এটা আবার কেমন ঘোড়া? লাহু জানাহান, যে ঘোড়ার 2টা ডানা, ঘোড়ার কি আবার ডানা হয় নাকি? আম্মা জান আয়েশা বলেন, আমা আলিম তা আন্নালি সুলাইমানা খাইলাল্লাহা আজনিহা, আপনি কি জানেন না সুলাইমান নবীর ঘোড়া ছিল, ওই ঘোড়ার ডানা ছিল অনেকগুলা, আমার ঘোড়ার ডানা তো মাত্র 2টা। আম্মা জান আয়েশা বলেন, আমার বাচ্চা সুলভ কথা শুনি না। আল্লাহ নবী একটা হাসি দিলেন, হাসির কারণে নবীর চোয়ালের দাঁত গুলা দেখা যায়। এখানে হাসি দেওয়া শূন্য, এখানে হাসি দেওয়া কি? এই জায়গা যদি কোনো আলোচক এই হাদিস বইলে হাসায় শূন্য, কিন্তু মিথ্যা কথা বইলে হাসানো কি গুনাহ? ওই বক্তা ধ্বংস। তাহলে এই জবান দ্বারা অনর্থক কথা বলার কোনো সুযোগ নাই। শুধু তাই না, আমি আপনাদেরকে যা বলবো আমল যদি আমি না করি, মুখ দিয়ে বলার পর যদি আমল না করি, তাহলে আমার মতো আলোচক যে আমি সহ আমাদের ভয়ঙ্কর অবস্থা হবে। দলিল সহিহ বুখারীর 3267 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইউজাউ বিররাজুলি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে আনা হবে, আনার পর ফাইউল কাফিন্নার, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতান্দালিকু আকদাবুহু ফিন্নার, তার পেটের নারীগুড়িগুলা আগুনের তাপে বের হয়ে যাবে। নারীগুলা বের হওয়ার পর ফায়াস্তামিউ আহলুন নারি আলাইহি, অন্যান্য জাহান্নামীরা তাকে দেখতে আসবে, এও জাহান্নামী, অন্য জাহান্নামীরা তাকে দেখতে আসবে। দেখতে আসার পর তাকে বলবে, ইয়া ফুলান, মা শানুকা, আলাম তাকুন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি অমুক বক্তা না যেই বক্তা আমাদেরকে নেক কাজের আদেশ কর্তা, অসৎ কাজ থেকে নিষেধ কর্তা? বক্তা সাহেব বলবে, হ্যাঁ আমি অমুক বক্তা। তখন জাহান্নামীরা বলবে, কি ব্যাপার তোমার এমন অবস্থা কেন?
বক্তা জবাব দিবে কুনতু আমরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে নেক কাজের আদেশ করতাম আমি নিজে করতাম না। ওয়া কুনতু আনহাকুম আনিল মুনকার ওয়া আতিহি, আমি অসৎ কাজ থেকে নিষেধ করতাম আমি নিজে এইগুলা করতাম। তাহলে মুখ দিয়ে কোনো কথা বলতে বড় সাবধান, এই কথার কারণে যেন জাহান্নামী না হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে রওনা করলেন, যাওয়ার সময় দেখে আল্লাহ নবী একদল মানুষের পাশ দিয়ে যায়। মুসনাদে আহমদের বর্ণনা আল্লাহ রসুল বলেন, মারর্তু লাইলাতান উসরিয়া বি আলা আকওয়াম, এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি রওনা করলাম যাদের দিকে তাকায় দেখলাম তো করাজু শাফাহুহুম বিমাকারিজা মিন্নার, তাদের জিব্বাগুলা আর ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে, জিব্বা আর ঠোঁটগুলা আগুনের কেচি দ্বারা কাটতেছে। আমি প্রশ্ন করলাম, মান হা উলা ইয়া জিব্রিল, জিব্রাইল এরা কারা? জিব্রিল আমিন জবাব দেয়, হা উলা ই খোতাবা উম্মতি, এরা হলো আপনার উম্মতের বক্তারা। একদম সোজা, আপনার উম্মতের বক্তা, এরা আপনার উম্মতের বক্তা। আল্লাযীনা ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা এমন কথা বলতো যে কথার উপর তারা নিজেরা আমল করত না। ওয়াকরাউনা কিতাবাল্লাহ ওয়া লা ইয়ামালুনা বিহি, এরা আল্লাহর কোরআন পড়ত কিন্তু কোরআনের উপর আমল করত না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জবান উল্টা পাল্টা চালানোর কারণে আমি দেখলাম তাদের জিব্বাগুলা আগুনের কেচি দ্বারা কাটা হচ্ছে। সাউন্ড কমানোর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা বোঝা যায় আমাদের এই জবান উল্টা পাল্টা কাজে ব্যবহার না করা, আল্লাহ তৌফিক দান করেন। মিথ্যা কথা যদি বলেন সমস্যা হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, কয় সালে? তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1972, মনে রেখেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে কয় সালে? আর তিরমিজি শরীফের হাদিস নাম্বার 1900। এই হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইজা কাযাবাল আব্দু তাবা আদানহুল মালাক মিলান মিন্নাতি মা জাআ বিহি, বান্দা যখন মিথ্যা কথা বলে তার মিথ্যার দুর্গন্ধে ফেরেশতা এক মাইল দূরে যায়। কয় মাইল? এবার একটু বুঝেন, মন দিয়ে বুঝেন জায়গাটা। আমাদের অনেক আলোচকরা বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে প্রায় আলোচনার শুরুতে শোনায় যে কোনো মসজিদের মধ্যে আপনারা একত্রিত হইলে ফেরেশতারা বেষ্টন করে আসমান পর্যন্ত চলে যায়, শোনায় না? এটা সত্যি কথা, এটা বুখারী শরীফের হাদিস। এখন বলেন তো আমাদের এই মসজিদটা কে বেষ্টন করে রাখে? এখন এখানে বসে আমি মিথ্যা বললে ফেরেশতা কি থাকবে না এক মাইল দূরে যাবে? হ্যাঁ, এক মাইল দূরে যাবে। একদম সোজা কথা। তাহলে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই, মুখ দিয়ে কোনো প্রকারই মিথ্যা কথা বলা যাবে না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতা এক মাইল দূরে যায়। তিরমিজি শরীফের 1973 নম্বর হাদিস, আগেরটা 1972, এটা 1973। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت ما كان خلق أبغض إلى رسول الله صلى الله عليه وسلم من الكذب. أما جانا عائشة বলেন আল্লাহ নবীর কাছে সবচাইতে খারাপ লাগার বিষয় ছিল আল্লাহ নবীর সাথে যদি কেউ মিথ্যা কথা বলতো। আম্মা জান আয়েশা বলেন কোন ব্যক্তি আল্লাহ নবীর সাথে মিথ্যা কথা বলার পর মায়া জালু ফি নাফসিহি, নবী অন্তরের মধ্যে কথা ডারাকতেন, আল্লাহ নবী ভুলতেন না যতক্ষণ ওই ব্যক্তি তওবা না করত। নবীজি খানা খায় পেরেশান, নবীজি নামাজ পড়ে পেরেশান, নবী মসজিদে যায় পেরেশান, আপনার কি হয়েছে? আর বইল না, ওমকে আমার সাথে মিথ্যা বলছে এটা আমি সহ্য করতে পারত। মিথ্যা কথা বলা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সহ্য করতে পারতেন না। কি কথা কি বুঝে আসছে? যতক্ষণ ওই ব্যক্তি তওবা না করতেন ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা এই ব্যক্তি তওবা না করা পর্যন্ত আল্লাহ রাসূল এটা অন্তর থেকে মুছতে পারতেন না। ভাই আমি আপনি আমরা আজকে থেকে একটা কথাও মিথ্যা বলবো না, আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 6094 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আলাইকুম বিসসিদকি ফা ইন্না সিদক ইয়াহদি ইলাল বিদ্দি ওয়া ইন্নাল বিদ্দি ইয়াহদি ইলাল জান্না, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায়, পুণ্য মানুষকে জান্নাতের রাস্তা দেখায়। আচ্ছা, আবু বকর পরে কি? সিদ্দিক। আবু বকর, আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। আচ্ছা আমি আবার বলি, পুরোটা আপনারা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন। এই যুগে আজকে এখানে আমরা যারা বসা, কারা কারা সিদ্দিক হইতে চান? আর চাইলে সবাই পারবেন, সবাই চান তো সিদ্দিক হইতে? নবীজি বলেন
ইন্না রাজুলা লা ইয়াসদুকু, কোনো বান্দা যখন সত্য কথা বলে, ওয়া তাহাররা সিদ্দিক, বান্দা সত্য বলতে বলতে এমন অবস্থা হয়ে যায়, হাত্তা ইউক্তাবা ইন্দাল্লাহি সিদ্দিক, দুনিয়ার মানুষ না জানলেও ওই সত্যবাদী হওয়ার কারণে তার নামটা আল্লাহর খাতায় সিদ্দিক লেখা হয়ে যায়, সিদ্দিক। নবীজি বলেন, ওয়াইয়াকুম আল কাযিব, মিথ্যা থেকে বাঁচবা, ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায়, ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলান নার, পাপাচার মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। কোন ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে এমন হয়ে যায়, হাত্তা ইউক্তাবা ইন্দাল্লাহি কাযযাবা, ওই ব্যক্তির নামটা আল্লাহর খাতায় কাযযাব লিপিবদ্ধ হয়ে যায়, বলেন নাউযুবিল্লাহ, তাহলে ওই ব্যক্তির নাম কাযযাব হয়ে যায়। আমরা কি সিদ্দিক হব না কাযযাব হব? আল্লাহ আমাদেরকে সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন। এখন আসেন আমার দিকে তাকান, এই আব্বু এদিকে আসো, তোমারে চিপস দিব, আব্বু এদিকে আসো, তোমারে মজা দিব, এইভাবে আপনারা ডাকেন, ডাকার পর বাচ্চা কাছে আসার পর মজাও দেন না, চিপসও দেন না, এটা মিথ্যা কথা, এটা কি কথা? দলিল আবু দাউদ শরীফ 4991 নাম্বার হাদিস, আবু দাউদ শরীফ 4991 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, দাতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাক দিলেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন, এটা আমাদের এই ভুলটা হয়ে যায়, আমার আম্মা আমাকে ডাক দিলেন, নবীজি আমাদের বাসায় ছিলেন, আমার আম্মা আমাকে বললেন, হা তাল উতিকা শাইআন, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব, নবীজি আমার আম্মাকে বললেন, মা আরতি আন তুতিহি, কি দিবা তোমার ছেলেরে বলো তো, আমার আম্মা বললেন, উতিহি তামারন, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব, বলেন কি দিব, নবীজি বললেন, শোনো আমা ইন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি আমা আন্নাকি লাউলাম তুতিহি শাইআ, তুমি যদি তোমার ছেলেরে ডাকার পর কিছু না দিতা, কুতিবাত ইন্দাল্লাহি কাযিবা, তোমার নামে আল্লাহর খাতায় একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। তাহলে এই মিথ্যাটা আমাদের দ্বারা হয়ে যায়, মুরগি জবাই করার জন্য আপনারা এমন করেন, এইভাবে আসার পর মুরগিটারে ধরে জবাই করে ফেলেন, ওই বেচারা আধার খাওয়ার নিয়তে আসছিল, আপনি জবাই করার জন্য অন্যভাবে ধরার চেষ্টা করেন, এইভাবে ধোকাবাজি করে ওকে ধরার চেষ্টা করবেন না, আপনার নামে কিন্তু আল্লাহর খাতায় মামলা হয়ে যাবে, আল্লাহর খাতায় কি হয়ে যাবে, মামলা হয়ে যাবে, কি কথা বুঝে আসছে? তাহলে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা হাসির ছলেও বলা যাবে না, আল্লাহ মিথ্যা থেকে বাঁচার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2314 নাম্বার হাদিস, 2314। এখন আগে একটু বুঝেন, আমি ওরা একটা কথা বলছি, বলার পরে তুই রে কি বললি, তখন আমি বলি কি, আরে কথার কথা বললাম, বলি কি না কথার কথা, এই কথার কথা যদি মিথ্যা হয় কি অবস্থা হতে পারে? তিরমিজি শরীফের 2314 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা লা ইয়ারা বিহা মাসা, বান্দা কোনো কথা বলে, কথা বলার পর ওই বান্দা চিন্তা ভাবনা করে না, বান্দা মনে করে এটা কোনো ব্যাপার না, নবী বলেন, ইয়াহবি বিহা ফিন্নারি সাবঈনা খারিফা, এই কথার কারণে তার 70 বছর জাহান্নাম, এটা তার জানাও নাই, কয় বছর জাহান্নাম। যেমন আমি আজকে আলোচনায় আসতেছি আপনাদের এখানে, আপনারা ফোন দিলেন, হুজুর কোথায় আছেন, আমি আসি মনে করেন দাউদকান্দি, এমন আপনাদের এই জায়গায় আইসা পকেটে কিছু টাকা তুলিতে হবে, তাই চিন্তা করতেছি যদি কোনো মতে না যাইতে পারি, এখন পকেট তো আপনার ভারী নাও হইতে পারে, তো যেহেতু আমি বয়ান রাখছি 14টা, তো একদিনে 14টা আলোচনা করতে হবে, পকেটও ভারী করতে হবে, এই জন্য পড়াশোনারও কোনো প্রয়োজন নাই, তাই এখানে বৈশা মিথ্যা কথা সত্য কথা যা বলি কোনো সমস্যা নাই, এই দোষ আপনাদের, কেন একজন একদিনে 50টা বয়ান করাইতে চান, উনি পড়বে কখন, হ্যাঁ একদিনে 5টা আলোচনা কেন করাইতে চান একজনকে দিয়ে, তখন উনি সবগুলা ধরার জন্য উনি আসে দাউদকান্দি, আপনারা ফোন দিয়েছেন কোথায়, আমি আমাকে বলছি, তখন আমি বললাম আমি আসি ইলিটগঞ্জ, আসি দাউদকান্দি, এটা কি সত্য না মিথ্যা? হ্যাঁ মিথ্যা। তা আসার পরে বন্ধু মানুষ জিজ্ঞাসা করলো, কি আরিফ তোমারে ফোন দিলাম, কোয়া ছিল ওই সময়, আরে দোস্ত বলিস না, ছিলাম দাউদকান্দি, তো তুমি কি বললাম আদায়া, আরে কথার কথা বললাম, রসুল বলেন 70 বছর জাহান্নাম, সহি বুখারি 6477 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল আব্দা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা, বান্দা মিথ্যা বান্দা কথা বলে এমন কথা, মা ইয়াতাবায়ানু ফিহা, চিন্তা ভাবনা ছাড়া কথা বলে, হাত পায়ে ধরে বলে, চিন্তা ছাড়া কথা বলেন না, 10টা কথা বলবেন, অনেক চিন্তা ভাবনা কইরা বুঝে শুনে বলবেন, যেন আপনার কথা আপনার জাহান্নাম না হয়, ভাই ভাই বাবা চাচা
আল্লাহর রাস্তে কথা চিন্তা ভাবনা করে বলেন, কথা কম বলেন চিন্তা করে বলেন, হ্যাঁ কথা কম বলেন চিন্তা করে বলেন। নবীজি বলেন কোন বান্দা যখন কথা বলে চিন্তা ভাবনা ছাড়া, আন্দাজি একটা কথা বলে ফেলছে চিন্তা ছাড়া, একটা কথা বলে ফেলছে, ইয়াজিল্লু বিহা ফিন্নার আবাদা মিমা বাইনাল মাশরিক, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ গভীরে সে জাহান্নামে যাবে এটা তার জানাও না। আল্লাহ আমাদেরকে সদা সত্য কথা বলার তৌফিক দান করেন। উজারির পীর সাহেব আল্লামা আশিক আলাহী সাহেব হুজুরের সাথে আমরা পাঁচজন কোথাও মেহমান হয়ে গেলাম, কথার কথা পাঁচজন, আমরা এখান থেকে পাঁচজন হুজুরের সাথে মেহমান হয়ে গেলাম। মেজবান আমাদেরকে ফোন দিছে আপনারা কয়জন, তো আমাদের সফর থেকে বলা হয়েছে আমরা পাঁচজন। আমরা যাওয়ার পর মেজবান খাবার দিয়েছে পাঁচজনকে, পাঁচটা প্লেট দিয়েছে, ভাই বসেন আপনি পরে লাগলে বলবো আমি, বসেন। তো মেহমান পাঁচজনকে খাবার দিছে, পীর সাহেব হুজুর সহ পাঁচজন, আমরা পীর সাহেবের সাথে আট ঘন্টা সফর করে গেলাম। পীর সাহেবের খিদা লাগছে, আমগো মধ্যে দুইজনে আমরা বলতেছি কি আমগো খিদা নাই হুজুর আপনি খান, আট ঘন্টা সফর করে হুজুরের খিদা লাগছে, আমরা দুইজন এমন আল্লাহর ওলি আমগো খিদা লাগে নাই, খিদা রাইখাও যদি বলি হুজুর খান আমগো খিদা নাই এটা মিথ্যা কথা, খিদা রাইখাও যদি বলি খুদা নাই এটা কি কথা? আর আপনারা মনে করতেছেন এটা এমনি কইতাছি, দলিল আছে হাদিসে, ইবনে মাজা 3298 নম্বর হাদিস, 3298 নম্বর হাদিস, নবীজির জামানায় এমন একটা ঘটনা ঘটে গেছে, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন নবীজির সাথে এক বাসায় আমরা মেহমান হয়ে গেলাম, যাওয়ার পর আমাদেরকে খাবার দেওয়া হয়েছে, খাবার দেওয়ার পর আমরা কয়েকজন বললাম লা নাস্তাহি আমাদের চাহিদা নাই খাবারে, নবীজি আমাদেরকে বললেন চাহিদা নাই না, নবীজি বললেন লা তাজমানা জুআন ওয়া কাযিবা, এক পেটের মধ্যে ক্ষুধা আর মিথ্যা একত্রিত করবা না, খুদা রাইখা যদি মিথ্যা কথা বলো খাবার না খাওয়ার কষ্ট দুনিয়াতে পাইলা, মিথ্যার কষ্ট আখেরাতে পাইবা, খুদা রাইখা যদি বলো খুদা নাই তাহলে খুদার যন্ত্রণা পাইলা দুনিয়াতে আর মিথ্যার কষ্ট পাইবা আখেরাতে। এখন বলেন আমরা অনেক সময় ভদ্রতার খাতিরে এই জাতীয় মিথ্যা হয়ে যায় কিনা, আরে ভাই আপনি না খাইলে বলবেন খাবো না কিন্তু কেন বলবেন খুদা নাই, আপনি যদি বিশ্বাসের সামনে খাইতে লজ্জা লাগে এটা বলেন হুজুর আপনি খান আমি পরে খাবো এটা বলেন, অথবা বলে যেন আপনি খাইতে থাকেন আপনি আসতে বাহিরে গিয়ে দোকান থেকে কিছু খেয়ে নেন কিন্তু ক্ষুধা নাই এটা কেন বলবেন, আপনার তো ক্ষুধা আছে, তাহলে ক্ষুধা রেখে যদি বলি ক্ষুধা নাই এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা, এটা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। লম্বা একটা হাদিস শোনায় মন দিয়ে শোনেন, তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এই হাদিসটা মন দিয়ে শোনেন, দেখেন আমাদের জীবনে কত ভুল হয়ে যাচ্ছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুনতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আল্লাহ নবীর সাথে এক সফরের মধ্যে ছিলাম, ফাসবাহতু ইয়াওমান করিবাম মিনহু ওয়া নাহনু নাসির, একদিন সফর করতে করতে আল্লাহ নবীর কাছাকাছি চলে গেলাম, নবীকে বললাম আখবিরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার, হুজুর আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমল আমাকে জান্নাতে নিবে জাহান্নাম থেকে দূরে রাখবে, এমন একটা আমল আমাকে বলেন। নবীজি বললেন ইন্নাকা সাআলতানি আন আযীম ওয়া ইন্নাহু লাসীরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু আলাইহি, তুমি একটা কঠিন প্রশ্ন করছো তবে এই প্রশ্নটা তার জন্য সহজ যার জন্য আল্লাহ সহজ করে দেন। নবীজি বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না, বলেন ইবাদত কার? কি করা যাবে না? দুই নম্বর তুকিমুসসালাহ নামাজ কায়েম করবা, তিন নম্বর তুতিজ্জাকা যাকাত আদায় করবা, চার নম্বর তাসুমু রমাদান রমজান মাসের রোজা রাখবা, পাঁচ নম্বর তাহাজ্জুল বাইতা হজ করবা, এই পাঁচটা, তাহলে পাঁচ নম্বর হজ করবা, এই পাঁচটা বললে কিন্তু শরীয়তের পাঁচটা খুঁটি আইসা পড়তেছে আপনার, আন্তা আবুদাল তুমি আল্লাহর ইবাদত করবা শিরিক করবা না, তো এটাকে কালিমার পরেই ধরতে পারি যে পাঁচটা ইবাদতের কথা বলছে, ইসলামী শরীয়ত মোটামুটি আইসা গেছে। নবীজি বললেন মুআয, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? নবীজির সাহাবা মুআয বলেন হুজুর বলেন, আল্লাহ নবী বললেন কল্যাণের দরজা হলো তিনটা, এক নাম্বার সৌমু জুন্নাহ, কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা, বলেন কল্যাণের এক নাম্বার দরজা কি? দুই নাম্বার সাদাকাতু তুতফিউল খতিয়া কামা ইউতফিউল মাউন নার, সদকা গুনাহ এমন ভাবে মিটিয়ে দেয়,
পানি আগুনকে যেমন নিভায় দেয়, সৎকা গুনাকে এমন ভাবে নস্যাৎ করে দেয়। এক নাম্বার রোজা, দুই নাম্বার সৎকা, তিন নাম্বার সালাতুর রজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। জোরে বলেন, রাতে কি নামাজ পড়া? তাহাজ্জুদের নামাজ বালেক যারা তারাও পড়তে পারবেন, না বালেক যারা তাদেরকে যদি অভ্যাস করানো হয়। এটা ইসলামী শরীয়তে নিষেধ না। তাহাজ্জুদের নামাজ যদি রাতের বেলা অভ্যাস করানো হয়, এটা শরীয়তে কি না? দলিল বুখারী শরীফের 600, তিরমিজিটা কিন্তু শেষ হয়নি, মাথায় রেখেন, তিরমিজি 2616 আবার ফিরে আসবে, মাঝখান দিয়ে তাহাজ্জুদের কথা আসছে, তাই বুখারিতে একটু ঘুরে আসি আমরা। 699 নম্বর হাদিস বুখারী শরীফের, কলে কল্যাণের দরজা কয়টা? তিনটা, রোজা, সৎকা, তাহাজ্জুদ। এখন তাহাজ্জুদ বালেকরাও পড়তে পারবেন, না বালেকরা যদি চায় তারা পড়তে পারবে, অভ্যাস করানো যাবে। তিনটা সাড়ে তিনটা যদি তাদেরকে উঠানো হয়, এটা কোনো অমানবিক হবে না, এটা তাদেরকে যদি অভ্যাস করানো হয়, এটা জায়েজ আছে। সহি বুখারী 699 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, কুমতুমা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তু ইনদা খালাতি মাইমুনাত রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় রাত্রি যাপন করলাম। রাতের বেলা আমার খালার বাসায় ছিলাম, হাত্তা ইদান তাসফাল লাইল, রাত্রি যখন অর্ধেক হয়, আমি দেখলাম আল্লাহ নবী দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায়, কোথায় দাঁড়াইছে? তাহাজ্জুদের নামাজে দাঁড়ানোর পর, কুনতু আন ইয়াসারিহি, আমি নবীর বাম পাশে দাঁড়াইলাম, কোন পাশে দাঁড়াইছে? ফাখাযা বিরাসি, নবী আমার মাথা ধরলেন, ধরার পর আকামানি আন ইয়ামিনিহি, আল্লাহ নবী আমাকে তার ডান পাশে দাঁড় করাইলেন, আমি বাম পাশে দাঁড়াইলাম, নবী আমাকে এনে ডান পাশে দাঁড় করাইলেন। আমাকে ডান পাশে দাঁড় করানোর পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। আপনাদের প্রশ্ন হবে, হুজুর আব্দুল্লাহ ইবনে আব্বাস যে তখন ছোট মানুষ ছিল এটার দলিল কি? হাদিসে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, কিন্তু উনি যে ছোট ছিল এটার দলিল কি? এটার দলিল হলো মুসনাদে আহমদ 3437 নম্বর হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেদিন নবীর সাথে তাহাজ্জুদের নামাজ পড়েছিলাম, ও আনা ইয়াউমা ইজিন ইবনু আশরি সিনিনা, তখন আমার বয়স ছিল 10। সুবহানাল্লাহ, কত ছিল বয়স? তাহলে শিশু তাহাজ্জুদ পড়ানোর অভ্যাস করা, এটা দলিল আছে না নাই? আছে। এখন কথা হলো, শিশু ওই টাইমে তাহাজ্জুদ পড়লে লাভ কি? সহি বুখারীর 1145 নম্বর হাদিসে আছে, আরো অনেকগুলো হাদিসের মধ্যে আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের এক তৃতীয়াংশে ইয়ানজিলু রব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাই দুনিয়া ফি কুল্লি লাইলা, প্রত্যেক রাতের এক তৃতীয় অংশ যখন হয়, তখন আল্লাহ প্রত্যেক রাতে প্রথম আসমানে আসে বান্দাকে শুধু দেওয়ার জন্য। আল্লাহ আসার পর বলে, মাইয়াদউনি ফা আস্তাজিব আলা, আমার কাছে কে দোয়া করবে, আমাকে কে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। অমাইয়াস আলুনি ফা উতিয়া, কে আমার কাছে প্রার্থনা করবে, আমি তার প্রার্থনা মঞ্জুর করব। অমাইয়াস তাগফিরুনি ফা আগফির আলা, কে আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। একটা বাচ্চা সবক দিতে পারে এক পৃষ্ঠা, তার বন্ধুরা দেয় 4 পৃষ্ঠা। ওস্তাদ বলল, তুই তো এক পৃষ্ঠার বেশি পারস না, রাত্রে 3:30 যেহেতু ওঠোস, তখন আল্লাহরে বল, আল্লাহ আমি তো আমার বন্ধুদের মতো সবক দিতে পারি না, বাবু তুমিও আমাকে 4 পৃষ্ঠা দেওয়ার মতো মেধা যোগ্যতা দিয়ে দাও। এই অভ্যাস যদি কোনো বাচ্চাকে করানো হয়, এটা কি খুব সমস্যা? সবাই বলেন, খুব সমস্যা। এবার আছেন 7 সবক বা আমুক্তা, 7 সবক বা আমুক্তা। আমুক্তা বা 7 সবক হলো ওস্তাদকে শোনায় পড়া, পিছনের পড়াটা বিকালবেলা শোনায়, এটার নাম আমুক্তা। সবকের পড়াটা শোনায়, এটার নাম 7 সবক। প্রশ্ন হলো, এইভাবে কোরআন অন্যকে শোনা আর অন্যকে শোনানো, এটা দলিল হাদিসে আছে কিনা? যদি হাদিসে না থাকে, আমিও আর কারোরে কোনোদিন কোরআন শোনাবো না, আর যদি হাদিসে থাকে তো আমিও শোনাবো, অন্যটাও শুনবো, কি বলেন? সহি বুখারী 4964 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা উবাই ইবনে কাবকে বলেন, উবাই ইন্নাল্লাহ আমারনি আন আকরা আলাইকা, উবাই আল্লাহ আমারে আদেশ করছে আমি যেন তোমাকে কোরআন পড়ে শোনাই। উবাই আল্লাহ আমাকে আদেশ করছে আমি যেন তোমাকে কি পড়ে শোনাই? উবাই ইবনে কাব বললেন, আল্লাহ সাম্মানি লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ কি আমার নামটা নিছে আপনার কাছে? সুবহানাল্লাহ, হুজুর আল্লাহ কি আমার নাম নিয়ে বলছে? নবীজি বললেন, আল্লাহ সাম্মা কালি, আল্লাহ তোমার নামটা নিয়ে বলছে আমি যেন তোমার কাছে আমার কোরআন তেলাওয়াত শোনায় দে। তাহলে কোরআন শোনানোর দলিল আছে। এখন কথা হলো, আমি ওনারে শোনাইলাম কোরআন, এখন উনি যে আমারটা শুনলো, এটার দলিল কি? আবার বলছি,
আমি ওনারে শোনাইলাম, এটার দলিল দিলাম বুখারী শরীফের 4964 নাম্বার। উনি যে আমারটা শুনলো, এটার দলিল কি? এটার দলিল বুখারী শরীফের 5055 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে মাসউদ ইকরা আলাইয়া, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। ইবনে মাসউদ বললেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, হুজুর আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর অবতীর্ণ করা হয়েছে। নবীজি বললেন, ইবনে মাসউদ উহিব্বু আন আসমাহু মিন গাইরি, মাঝে মাঝে আমার অন্যের কাছ থেকে শুনতেও মন চায়, অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে, তাহলে আমি ওনাকে শোনানো আর ওনারটা আমি শ্রবণ করা। এই দুই দলিল হাদিসে আছে না নাই? তাহলে আমুকটা উস্তাদকে শোনানো আর উস্তাদ আমুকটা সাতচবক শোনা, এটার দলিল আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কোন জায়গা থেকে গেলাম? তিরমিজি শরীফে 2616 তাহাজ্জুদ থেকে এদিক গেলাম আমরা। তাহলে কল্যাণের দরজা হলো তিনটা, 1 নাম্বার রোজা, 2 নাম্বার সৎকা, 3 নাম্বার তাহাজ্জুদের নামাজ করা। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, মুআজ আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি, আমি কি তোমাকে প্রত্যেকটা বিষয়ের মূল কি জিনিস এটা বলবো না? ও আমুদিহি, প্রত্যেকটা জিনিসের খুঁটি কোনটা এটা কি বলবো না? ওয়া জারুয়াতি সানামিহি, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ চূড়া কোনটা এটা কি তোমাকে বলবো না? নবীজি বললেন, মুআজ রাসূল আমরি কুল্লিহি আল ইসলাম, সব জিনিসের মূলের নাম হলো ইসলাম, জিনিসের মূলের নাম ইসলাম। ওয়া আমুদুহু আসসালা, ইসলামের খুঁটির নাম হলো নামাজ। বলেন, ইসলামের খুঁটির নাম? আমাদের জীবনের সবচেয়ে মূল জিনিসের নাম ইসলাম, ইসলামের খুঁটির নাম? ওয়া জাররাতু সানামিহি আল জিহাদ, ইসলামের সর্বোচ্চ চূড়া হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা ইসলামের সর্বোচ্চ চূড়া। তাহলে আমরা মহাব্বতের সাথে, কেউ যদি কোনো অন্যায় কথা বলে, মহাব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব। কি কথা বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাদিস কিন্তু শেষ হয় নাই। নবীজি কয়, মুআজ আসল কথাটাই তো তোমারে বলিনি, এই যে এতক্ষণ লম্বা ওয়াজ করলাম তোমারে, আসল কথাটাই বাকি আছে, একটা কাজ করলে সব ঠিক থাকবে। মাসকে হুজুর, এটা আবার কি? ফাখাযা বিলিসানিহি, আল্লাহ নবী তার জিব্বা মুবারক ধরলেন, ধরার পর বললেন, কুফা আলাইকা হাজা মুআজ, এটা নিয়ন্ত্রণ করবা আর সব ঠিক থাকবে। তাহলে দেখেন, জিব্বা আমাদের কত ইবাদত নষ্ট করে দেয়, আমল নষ্ট করে দেয়, রোজা নষ্ট করে দেয়, কত ইবাদত নষ্ট করে দেয়। মুআজ ইবনে জাবাল বললেন, ইন্না লামু আখাযুনা বিমা নাতাকাল্লামু, হুজুর কথা বললেও কি আমাদেরকে ধরা হবে? নবীজি জবাব দিলেন, হাল্লা কুব্বুন নাস ফিন নারি আলা উজুহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, বেশিরভাগ মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু মুখের কারণে, মুখের কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। তাহলে মুখ দিয়ে আর আমরা অন্যায় কথা বলবো না। গুরুত্বপূর্ণ একটা কথা বলবো এখন, মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না। জোরে বলেন, মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না। আমার সাথে সবাই জোরে বলেন, মুখ দিয়ে আল্লাহর নামে মিথ্যা কথা বলবো না। যারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না, তাদের মজলিসে বসবো না। যারা রসূলের নামে মিথ্যা কথা বলে তাদের কথা শুনবো না, তাদের মজলিসে বসবো না। কি কথা কি বুঝে আসছে? আল্লাহ বলেন, রমান আজলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা অপবাদ দেয় তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা যেই ব্যক্তি বলবে। সহিহ বুখারী 109 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেই কথা আমি বলি নাই, ওই ব্যক্তি যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যেটা আমি বলি নাই, সে যেন তার ঠিকানা কোথায় বানায়? দেয়ালের মধ্যে লেখা, তোমরা সুদূর চীন দেশে গিয়েও বিদ্যা অর্জন করো, নিচে লেখা আল হাদিস। উত্তুবুল ইলমা ওয়ালাউ বিসিন, তোমরা সুদূর চীন দেশে গিয়ে বিদ্যা অর্জন করো, নিচে লেখা আল হাদিস। সবাই নাউজুবিল্লাহ বলেন, বিদ্যা অর্জন করতে অনেক দূরে যাওয়ার অনেক ফজিলত আছে হাদিসের মধ্যে, কিন্তু চীন দেশে গিয়া বিদ্যা অর্জন করা আর এটা নবীর হাদিস বলে চালিয়ে দেওয়া, এটা নবীর নামে মিথ্যা কথা বলা, এটা নবীর হাদিস না। এটা নবীর কি না ভাই? না, এটা নবীর হাদিস না। আরেকটা কথা বলি, যেটা অনেক ওলামারা শুনলে আপনার অবাক হয়ে যেতে পারেন, আপনারা তো ইচ্ছা করে বলেন না, মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম, যেই ব্যক্তি জানা জিনিসের উপর
আমল করে আল্লাহ তাকে অজানা জিনিসের জ্ঞান দান করে। সুবহানাল্লাহ, তো সবাই বললেন এটা রসূলের হাদিস না, দেখছেন এটা রসূলের কি না, হাদিস না, সর্বনাশ। ভাই ওয়াজ নসিহত এইগুলো হওয়া দরকার খুব বেশি, আমার রসূলের নামে মিথ্যা কথা বলা, হ্যাঁ আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিথ্যা কথা বলা যাবে না, এটা রসুলের হাদিস না, এটা রসুলের বাণী না। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে, ফাল্লাতাবাউ মাকাদাহু মিনান নার, সে যেন তার আসন জাহান্নামে বানায় নেয়। সহিহ বুখারীর 1291 নম্বর হাদিসের বর্ণনা, ওলামায়ে কেরামদের কাছে আবার আবদার, এই হাদিসগুলো সবসময় মাথায় রাখবেন, জেহেনে রাখবেন, খুব কাজে লাগবে ইনশাআল্লাহ। 1291 নম্বর হাদিস বুখারি শরীফের, বুখারির সিরিয়ালগুলো আপনারা মিলাইবেন ফাতুল বাড়ি অনুযায়ী, মোট হাদিস সংখ্যা হবে 7,263টা। আর মুসলিমের যে হাদিসগুলো বলি এগুলো মিলাবেন আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে আন্তর্জাতিক নাম্বার, মোট হাদিস হবে 3,033টা যদি মুসলিমের হাদিস বলি আমি। এখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারি শরীফের 1291 নম্বর হাদিসে বলে, ইন্না কাজিবান আলাইয়া লাইসা কা কাজিবিন আলা আহাদ, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক না, তোমাদের নামে মিথ্যা বলাও অপরাধ, আমি নবীর নামে মিথ্যা বলা এটা ভয়ঙ্কর অপরাধ। তাহলে রসুলের নামে মিথ্যা বলা আর সাধারণ কারো নামে মিথ্যা বলা এক না, অপরাধের মধ্যে ব্যবধান আছে, ব্যবধান আছে। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, একদম পৃষ্ঠাটা খুললেই প্রথম হাদিসটা, মুসলিম শরীফ খুললেই প্রথম হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকযিবু আলাইয়া, আল্লাহর নবী বলেন আমার নামে মিথ্যা কথা বলবা না, ফাইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া লিজিন্নার, কেউ যদি আমার নামে মিথ্যা কথা বলে সে সোজা জাহান্নামে যাবে, হয়ে যাবে আমার নামে মিথ্যা বললে কোথায় যাবে, যাবে। মুসলিম শরীফের 6 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান উনাস, শেষ জামানায় এমন কিছু মানুষ ঘটবে, আহ শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস তোমাদেরকে বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীও শোনে নাই, পাইয়াকুম ইয়াহুম, তাদের থেকে তোমরা বাঁচবা। মহব্বতের সাথে বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা যাবে না, আমি আমার হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসি তাই হাবিবের নামে মিথ্যা আমি সইতে পারি না, আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা সইতে পারি না, আমরা আমাদের নবীকে বেশি ভালোবাসি তাই নবীর নামে মিথ্যা আমরা কোনো মুসলমান এটা সইতে পারবো না, কারণ নবীকে আমরা জীবনের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসি। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শেষ জামানায় এমন কিছু মানুষ আসবে যারা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই, তোমরা তাদের থেকে বাঁচবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিসে আছে, নবীজি বলেন ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাযাবুন, শের জামানে দাজ্জালের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এরা তোমাদেরকে এমন বর্ণনা শোনাবে আমার নামে হাদিস চালিয়ে দিবে যা তোমরা শোনো নাই, তোমাদের বাপ দাদারা শোনে নাই, ফাইয়াকুম ওয়াইয়াহুম, তাদের থেকে বাঁচো, লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ওয়ালা ইয়াফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফেতনায় ফালতে না পারে। প্রিয় মুসলমান ভাইয়ারা, আমাকে আপনারা এখানে নিয়ে এসেছেন, দায়িত্ব থেকে বলে গেলাম, মুখটাকে খুব নিয়ন্ত্রণ রাখা, কথা সংক্ষেপে বলা, যতটুকু বলতে পারা কল্যাণ কথা বলা, আল্লাহর কোরআন আর রসুলের হাদিস থেকে বলতে পারলে কিছু কথা বলা, না পারলে চুপ থাকার চেষ্টা করা, আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। তাহলে এই মুখ দিয়ে আমরা কি করব বলেন, আমার সাথে জিকির করব বলেন, সবাই বলেন কি করব, করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা গাছ লাগাইতেছে, গাছ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাশ দিয়ে নবীজি যাইতেছে, নবীজি কয় মাল্লাদি তাগলিসুইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কি করো, কি রোপণ করো, কয় হুজুর গিরাসান লি, একটা গাছ লাগাই। নবীজি বললেন আলা আদুল্লুকা আলা গিরাসিন খাইরিন লাকা মিন হাজা, এই গাছের চাইতে কি উত্তম গাছের কথা বলবো না, খুঁজি হুজুর বলেন, নবীজি বললেন কুল, তুমি বলো, আমরা বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
لا إله إلا الله الله أكبر লঞ্চে বসা, গাড়িতে বসা, জ্যামে আছেন, ফেসবুকটা চালায়েন না, ইউটিউবটা চালায়েন না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, নবীজি বলে আবু হুরায়রা চারটা শব্দ বললা বাক্য বললা, তো রাসূলাকে বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এই চারটার বিনিময়ে জান্নাতে তোমার জন্য চারটা গাছ লাগানো হয়ে যায়। বলবেননি? এবার আমার সাথে মন দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, দিল থেকে বলছেন নি, আসলে বলছেন নি, যারা যারা বলছেন কি অবস্থা হয়েছে হাত নামান, দেখেন কি হয়েছে, যারা যারা বলছেন দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসে আসছে, মা কালা আব্দুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কত মুখলিসন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুজিয়া ইলাল আরশ, কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইখলাসের সাথে বলে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশে পৌঁছে যায়। মা বোনরা রান্না করতেছেন, রান্না করেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর ঝাড়ু দিতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঝাড়ু দেওয়া কষ্টের কাজ না? আরে কষ্ট, আসলে তো কষ্টের কাজ, কাপড় ধোয়া কষ্টের কাজ না? দুই একজন কয়েছি মনে হয় যে বিবিরি দিয়ে কাপড় ধোয়ার না ভাবসা বেমন, আরে কাপড় ধোয়া কষ্টের কাজ কিনা? মা বোনরা যখন কাপড় ধুইবেন, কাপড় ধোয়ার মাঝে মাঝে বিরতি নিয়ে পড়বেন, করেন আমার সাথে সবাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এক জায়গায় নামছেন, নামার পর বাড়িতে যাইতে 1.5 কিলো বাকি, এখনো পকেটে হাত দিয়ে দেখেন টাকাগুলো গায়েব, মোবাইলটাও গায়েব, কারো কাছ থেকে টাকা ধার নেবেন এমন কেউ নাই, অটোতে ওঠার মতো সামর্থ্য নাই, এই মুহূর্তে হাইটা যাওয়া ছাড়া উপায় নাই, প্রথমে কিছুক্ষণ দাঁড়ান, দাঁড়ায় কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়েন, আর ইয়াকিন রাখেন আল্লাহ আপনি কোরআনে বলছেন আস্তাগফিরুল্লাহ পড়লে আপনি শক্তি বাড়ায়া দেন, এটা আপনি কোরআনে বলছেন আল্লাহ, এই জন্য আমি কয়েকবার ইস্তেগফার করে এখন হাঁটবো, আল্লাহ মাবুদ তুমি আমাকে হাঁটার শক্তি দিয়ে দিও, আল্লাহ কোরআনে বলছে ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ইস্তেগফার পড়লে তোমাদের যে শক্তি আছে এই শক্তির সাথে আরো শক্তি আল্লাহ সঞ্চয় করে দিবেন। তাহলে মা বোনরা কাপড় ধোয়, মাঝে মাঝে ইস্তেগফার পড়বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে, ঝাড়ু দেয় মাঝে মাঝে ইস্তেগফার পড়বে আল্লাহ শক্তি সঞ্চয় করে দিবে, কি বুঝে আসছে সবার? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বাথরুমে কাপড় চোপড় ইত্যাদি ধোয়ার সময় আবার আল্লাহর নাম নিয়েন না, যদি পার্টিশন থাকে ভিতরে তাহলে নিয়েন, ভিতরে যদি বাথরুমের মাশাআল্লাহ আল্লাহ আপনার উত্তম বিনিময় দান করেন, যদি গোসলখানার মধ্যে বাথরুমের সাথে গোসলখানা অ্যাটাচ থাকে, মাঝখানে যদি পর্দা পার্টিশন না থাকে সেখানে আল্লাহর নাম নিবেন না, পার্টিশন একটু দিয়ে আর বাথরুমগুলো এমন করেন যেন আপনারা সুন্দরভাবে বানান, যাতে বিসমিল্লাহ বলা যায়, আস্তাগফিরুল্লাহ পড়া যায়। এই জন্য তাহলে মা বোনরা যদি বাথরুমে গোসলখানায় কাপড় ধোন কী করবেন, বাইরে এসে 10 বার আস্তাগফিরুল্লাহ বইরা পরে আবার গিয়ে শুরু করবেন ধোয়া, বাইরে আসবেন ইস্তেগফার 10 বার বইরা শক্তি সঞ্চয় করবেন, পরে আবার গিয়ে কাপড় ধোয়া শুরু করবেন। প্রিয় চাঁদপুরের মুসলমান ভাইয়েরা, আপনাদের এদিকে আমি প্রথম আসলাম, সামনে থেকে মনে রাখবেন আমি মঞ্চে বসার আগে ইউটিউবার একটাও রাখবেন না, আজকে অনেক কথা বলতাম আমি আরো কোরআন সুন্না থেকে, শুধু ওনাদের কারণে বলিনি, বললেই মানে কোরআন সুন্না থেকে বলতাম, কারণ আমি কিচ্ছু বলতাম না, আরো অনেক কিছু আসছিল বলার জন্য, এদের কারণে আপনারা মারুন। হ্যাঁ আমি সত্যি বলছি, কারণ এমন এমন কথা আমি বলতে চাই কোরআন সুন্না থেকেই বলবো, না না নানা হয়েছে হয়েছে, আমি তো আলোচনা শেষ আর বন্ধ না, তো যাই হোক আপনারা আপনারা পরবর্তীতে এই এইগুলা আমার যদি এদিকে আসি কোথাও, বা আমি বলছিলাম এদেরকে সাপ্তাহিক দিন, এখন আর সাপ্তাহিক দিনও না, ভিডিও টোটাল নিষেধ, আমার ভিডিও করা টোটাল নিষেধ, আমি কাজ করতে চাই ইনশাল্লাহ আমি কাজ করব, এটা না থাকলে আমি কাজ করতে পারবো খুব বেশি ইনশাল্লাহ, এটার কারণে এখন চারদিক থেকে আমার কাজ সংকুচিত হয়ে যাচ্ছে, এদিকটার থেকে নিষেধ আসতেছে, এদিক থেকে নিষেধ, সামনে থেকে নিষেধ, পিছন থেকে নিষেধ, এগুলা ছাড়া আমি আগে যে কী পরিমাণ কাজ করতাম আপনাদের এটা খবরও নাই, গত 9 বছর আমি কাজ করি কিন্তু ওই কাজ ছিল অনেক বেশি, যে এখন আপনারা চিনছেন ঠিক, কিন্তু আমার কাজের গতি কমে গেছে, হয় আগের মতো কাজ করতে পারতে, কেন বিভিন্ন জায়গা থেকে আপনার ফোন আসে, এটা নিষেধ ওটা নিষেধ, এইগুলোর কারণে আমার সাথে অমুকের ছবি লাগাই দেয়, অমুকের ছবি লাগাই দেয়, আরে ভাই আর উনি তো ওই আলোচনা পুরো শোনে না, ওনার বিরুদ্ধে আমি বলছি না শোনেও না, তো ভাবে কি এটা দেখে আমি মনে ওনার বিরুদ্ধে বলছি, আপনি তো ওনার বিরুদ্ধে বলিনি, আপনার আমার কোনো বয়ানে পাবেন না যে আমি, কারণ আমি এই পর্যন্ত কিছু বলছি, হ্যাঁ আমি কোরআনের একটা কথা বলি হাদিসের একটা কথা বলি, হ্যাঁ ওই ওই অপরাধ হয়তো আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এটা হতে পারে, এমন ওনারা কী করে ওই অপরাধী কোনো ব্যক্তি থাকলে এরা এনে লাগাই দেয়,
হ্যাঁ, এই জন্য ক্ষতি হয়ে যাচ্ছে, শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভুল হয়েছে, এদিক দিয়ে বাচ্চারা চিল্লাচিল্লি করছে। আচ্ছা দেখ, বলে নিচ্ছি, সামনের দিকে যখন আসবো আমার আলোচনায় শুরু থেকে শেষ পর্যন্ত আমি কথা বলি সংক্ষেপ, কিন্তু কোনো আওয়াজ হবে না। আমি চাইবো আপনাদেরকে কিছু রসদ দিয়ে যাইতে, কিন্তু আশেপাশে কিচ্ছু হবে না, কারণ আমরা একটা ক্লাসে বসবো, ক্লাসে বসার পর কোনো আওয়াজ হবে না। এদের বাচ্চারা বারবার আলোচনা করতে আওয়াজ করতেছিল। এখানে কোরআন ওয়াজ মানি আগের জীবন আমাদের ভুলে যেতে হবে, আগে যা যা হইতো, যে আমরা এই জায়গায় বসছি, বসার পর অমুক একটা টান দিবে, একটা গল্প বলবে, আর কতক্ষণ কান্নু না, এই এই যুগ শেষ হয়ে গেছে। এখন আমরা বসবো এই নিয়তে, এখানে কোরআন সুন্নার কিছু কথা শিখবো, ব্যাস। তাহলে আশেপাশে আওয়াজ হবে না, এই পরিবেশটা তৈরি করা আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই ইউটিউবার ভাই, মেহরবানি করে আর ইউটিউবে ভিডিও করবেন না, আমি আগামী ঘোষণা না দেওয়া পর্যন্ত ইউটিউব ভিডিও আপাতত করবেন না, আমার উস্তাদদের নিষেধ, উস্তাদরা বলছে তুমি বন্ধ করে দাও এগুলা, বাস আর করবেন না, বলছিলাম সপ্তাহে একদিন করবেন, এটা আপনাদের কারণে এটাও আর নাই, এখন টোটাল নিষেধ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আকিবাতু লিল মুত্তাকিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا الله الله চাঁদপুরের মুসলমান ভাইদেরকে নিয়ে আল্লাহ পর্দার আলোর বন্ধুদেরকে নিয়ে আপনার শহীদ দরবারে হাত তুলছি মাওলা। আল্লাহ মেহরবানি করে আজকে আমাদের এই মজলিসটাকে আল্লাহ আপনার হাবিবের যে দর্স হইত এই দর্স হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ কোরআন হাদিসের দর্স হিসাবে মজলিসকে কবুল করে নেন। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আজকে হাফেজে কোরআন যারা হয়েছে আল্লাহ তাদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে, তাদের মাথায় যখন পাগড়ি বাঁধা হচ্ছিল আল্লাহ আপনার নবীর বাণী বারবার মনে পড়তেছিল। দুনিয়াতে হাফেজরা সম্মানিত, আখেরাতে তাদের মা বাবাও কত বড় সম্মানিত হবে আল্লাহ। আল্লাহ আমাদেরকে এই বুঝ সকলকে দান করে দেন, ঘরে ঘরে হাফেজে কোরআন তৈরি করে দেন। আল্লাহ যারা কোরআন হেফজ করেছে মুখস্থ রাখার তৌফিক দান করে দেন। আজকে যারা পাগড়ি নিয়েছে আল্লাহ সকলকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো বানায় দেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় আলেম বানায় দেন। আল্লাহ আমাদের বাংলাদেশের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস তৈরি করে দেন। যে ছাত্ররা পাগড়ি নিয়েছে আল্লাহ প্রত্যেকটাকে আপনি বড় মুহাদ্দিস মুফতি বানায় দেন। আল্লাহ অনেক মানুষ দরকার আমাদের দেশে, কোরআন বলার মতো হাদিস বলার মতো অনেক মানুষের প্রয়োজন। আল্লাহ মেহরবানি করে ইমাম খতিবদেরকে যোগ্যতা দিয়ে দেন, সমস্ত খতিবদের জবানকে আপনি আল্লাহ আপনার হাবিব মিম্বারে যেভাবে ভাষণ দিতেন তাদের জবানগুলোকে ওই জবান বানায় দেন, সাহাবাদের জবান সব খতিবদেরকে দিয়ে দেন আল্লাহ। কোরআন সুন্নাহ আল্লাহ এমন ভাবে যেন উপস্থাপন করতে পারে যেইভাবে সাহাবারা করতেন, আল্লাহ ওইভাবে সবাইকে উপস্থাপনের তৌফিক দিয়ে দেন। আল্লাহ প্রত্যেকটা মিম্বর সমাজ বিপ্লবের হাতিয়ার বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ যাদের সাথে আজকে বসলাম তাদের সাথে আবার জান্নাতে দেখা করায়া দিয়েন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন। আল্লাহ সহিহ সালেমে নিরাপদে যেন ঢাকা পৌঁছতে পারি তৌফিক দান করেন। আল্লাহ মারকাজুল কোরআন, কোরআনের মারকাজ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসাকে কোরআনের মারকাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহ যে ছেলেগুলো হাফেজে কোরআন হয়েছে প্রত্যেককে আপনি বড় আলেম মুহাদ্দিস মুফতি ফকিহ হিসাবে কবুল করে নেন। আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ সর্বশ্রেণী উলামা তুলাবা সুলাহা এবং জেনারেলি শিক্ষিত ভাই যারা আছে সবার মাঝে আল্লাহ কোরআনের ব্যাপক পরিমাণে যেন কোরআন বেশি পড়তে পারি তৌফিক দান করেন। আল্লাহ জিকির সদা সর্বদা জিব্বায় তরুতাজা রাখার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনারা একটু সাইড করে দিই মুসাফার জন্য, আমরা কেউ ইয়া না করি, আমরা চলে যাই চলে যাই, সাইড করে দেই মুসাফার জন্য, আমরা ভিড় করবো না। আপনারা ধোকা খায়েন না কারো কাছ থেকে, একটা লোক আপনাদেরকে প্রতারণা করতেছে মাহফিল নিয়ে,
লাস্টে 47 একটা প্রতারক, লাস্টে 47 এই প্রতারকের শুরুতে 013 আর লাস্টে 47 আপনাদেরকে প্রতারণা দিতেছে, প্রতারণার শিকার হচ্ছেন আপনারা, আপনাদেরকে ধোকা দিতেছে। এই বাটপার প্রতারকের ব্যাপারে সাবধান থাকবেন। আমি নতুন কোনো মাহফিল নিচ্ছি না, আর সামনে নিব কি না এটারও নিশ্চয়তা নাই, আপাতত এটা ঘোষণা, নতুন কোনো মাহফিল আমি ভবিষ্যতে নিচ্ছি না। তার মানে কেউ যদি কোনো প্রতারক আপনাদেরকে প্রতারণা করে খুব সাবধান থাকবেন। পরিচিত কাউরে ছাড়া, অপরিচিত কারোর সাথে কথা বলে আমার ব্যাপারে বিভ্রান্ত হবেন না। আমাদের বাংলাদেশে এখন আমার নামে ফেসবুকে পেজ আছে 100 উপরে, অথচ একটা ছাড়া আর বাকিগুলো আমি মোটেই চিনি না, একটা পেজ ছাড়া আর একটা পেজও আমি চিনি না, অথচ 100 উপরে পেজ আছে। আর আমি আসল আরিফ বিন হাবিব, নকল আরিফ বিন বাটপার আরিফ বিন হাবিব অনেকগুলো আছে, এরা আপনাদেরকে বলবে ফোনে আমি আরিফ বিন হাবিব। মনে রাখবেন, আমি মাহফিল সংক্রান্ত কোনো কথা মোবাইলে বলি না, গত অনেক বছর হয়েছে আমি মোবাইলে কথাই বলি না। তার মানে আমিও কথা বলছি, নকল আরিফ বিন হাবিবরে বললাম ভাই কে বলছেন, তা আমি আরিফ বিন হাবিব বলছি। এই জন্য ধোকাবাজি থেকে সাবধান থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।